আসসালামু আলাইকুম তো আমরা এই এই লেকচারে বেশ মজাদার কিছু জিনিস এক্সপ্লেন করবো যেটা আপনাদের কাজে দেবে তো আর্কিটেকচার অব ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তো এখানে ওর অর্থাৎ ডিডিবি এম এস এর আর্কিটেকচার মডেল হচ্ছে নর্মালি তিনটা একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর একটা হচ্ছে পিয়ার টু পিয়ার আর একটা হচ্ছে মাল্টি সো এখন আমরা ক্লায়েন্ট সার্ভারটা বোঝার ট্রাই করি দিস ইজ এ টু লেভেল আর্কিটেকচার হায়ার দ্য ফাংশনালিটি ইজ ডিভাইডেডিং টু সার্ভার্স অ্যান্ড ক্লায়েন্ট সে হচ্ছে যে এটা এটা হচ্ছে যে একটা দু টু লেভেল দুইটা লেভেল আর্কিটেকচার বলা হচ্ছে দুইটা লেভেলে ভাগ করা আর্কিটেকচার যেখানে ফাংশনালিটিটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে একটা হচ্ছে ক্লায়েন্ট আর একটা হচ্ছে সার্ভার মানে একটা পুরো ক্লায়েন্টের মতো আচরণ করবে একটা সার্ভার অর্থাৎ ক্লায়েন্টেরটাতে সব ক্লায়েন্টের আর সার্ভারেরটাতে সব সার্ভারের অ্যাপ্লিকেশানটা এরকম দুইটা ভাগে ভাগ হয়ে যাবে দুটা লেভেলে ভাগ হয়ে যাবে দ্য সার্ভার ফাংশনস প্রাইমারিলি অ্যান্ড কোম্পাস ডাটা ম্যানেজমেন্ট সে কী কী কভার করবে ডাটা ম্যানেজমেন্ট কুইরি প্রসেসিং আর হচ্ছে যে অপটিমাইজেশন অ্যান্ড ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট তাহলে সার্ভার ফাংশনটা কী কী কভার কভার করবো ওই অ্যাপ্লিকেশনের বা এই মডেলের মধ্যে যে যে ওর যে দুটো জিনিসে ভাগ করে ফেলে এর মধ্যে যে সার্ভার সাইটটা সেটা কী কী কভার করবে সেটা করবে হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট কভার করবে সাধারণত তারপরে কুইরিটাকে প্রসেস করে কুইরি মিনস হচ্ছে আপনি যে প্রশ্নগুলো করেন সেটা অপটিমাইজেশন তারপর হচ্ছে যে ট্রানজ্যাকশান ম্যানেজমেন্ট ওকে আর ক্লায়েন্ট ফাংশন ইনক্লুড মেইনলি ইউজার ইন্টারফেস সে নর্মালি ইউজার ইন্টারফেসের সাথে যুক্ত থাকবে ওকে তাহলে সার্ভারটা কী কী সার্ভার ফাংশন কী কী কাজ করবে সেটা হচ্ছে যে সে ডাটা ম্যানেজমেন্টের সাথে কুইরি প্রসেসিংয়ের সাথে অপটিমাইজেশন এবং ট্রানজ্যাকশনের সাথে সে যুক্ত থাকবে আর ক্লায়েন্টটা সে শুধু ক্লায়েন্টের ইন্টারভিউস নিয়ে মানে ইউজার ইন্টারভিউস মানে তো সে ক্লায়েন্টই সো ক্লায়েন্টের ইন্টারভিউস নিয়ে তাই সে নর্মালি কাজ করবে হাও দে হ্যাভ সাম ফাংশন লাইক কনসিস্টেন্সি চেকিং অ্যান্ড ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট কনসিস্টেন্সি মানে হচ্ছে যে সঙ্গতাই অর্থাৎ এটার সাথে ওটা প্রাসঙ্গিক কিনা ঠিক আছে এটা 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 সে চেক করবে এবং সে ট্রানজ্যাকশনটাও ম্যানেজ করবে যদি ইনকনসিস্টেন্স হয়ে যায় কোনো কারণে হ্যাঁ সে যদি অসঙ্গ হয়ে অসঙ্গতি প্রকাশ করে সে উল্টাপাল্টা তথ্য দেখাতে শুরু করবে আপনি টাকা তুলছেন বলবে তুলে নাই আপনি টাকা তোলেন নাই বলবে তুলছি এই উল্টাপাল্টা দেখাতে শুরু করবে সো যেটাই হোক এদের মধ্যে কিছু ফাংশন থাকে যেগুলো আবার এই জিনিসগুলো চেক করে যাতে করে উল্টাপাল্টা না হয় সো দ্যাট দ্য টু ডিফারেন্ট ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার আর সিঙ্গেল সার্ভার মাল্টিপল ক্লায়েন্ট আরেকটা হচ্ছে মাল্টিপল সার্ভার মাল্টিপল ক্লায়েন্ট তো সেটা যাই হোক আমরা এখানে এক্সামে যদি আসে যে আপনার সম্পর্কে যদি বলা যে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার মডেলটা অবশ্যই যেটা যেতে আর্কিটেকচার সো এই আর্কিটেকচারটা আপনারা দিবেন ওকে আর যদি আপনার যদি এরকম বলা হয় যে না ফুল আর্কিটেকচার একেবারে বলা যে আর্কিটেকচার অফ ডিডিবিএমএস তাহলে আপনাকে ক্লায়েন্ট সার্ভার পিয়ার টু পিয়ার মাল্টি তিনোটারই দেওয়া লাগবে ওকে সো এখানে দেখেন ক্লায়েন্টের মধ্যে একটা ক্লায়েন্ট ওয়ান থেকে ক্লায়েন্ট আন আর এখানে হো দেখা যাচ্ছে যে মানে সার্ভার এক সার্ভার ওয়ান থেকে সার্ভার অ্যান্ড তো এটা ইজিলি বুঝছেন সার্ভারের সাথে ডাটা বেস্ট আছে ওকে আর কমিউনিকেশান লিঙ্কটা যে মাঝখানে জায়গা এটার মধ্যে কমিউনিকেশানটা হবে তো আশা করি বুঝছেন যে কীভাবে কাজ করে তো ক্লায়েন্ট ক্লায়েন্ট সার্টি কি থাকে অ্যাপ্লিকেশান প্রোগ্রাম ক্লায়েন্ট সার্ভিস আর কমিউনিকেশান ম্যানেজার সেম এখানে ওয়ান থেকে অ্যান মানে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো সবার জন্য তো সেইম রকম জিনিসগুলো এসে কাজ করবে তাই না তো সেট করে দেওয়া আছে ওই ওখানে যায় ও মানুষের নাম নিবা বা এটা নিবা এটা নেবে এটা নিবা সো ওই জিনিসগুলোই নিচ্ছে ওকে বা ওই জিনিসগুলো সে দেখতেছে আর এখানে সে কমিউনিকেশন ম্যানেজার মানে আমি এটা বুঝে দিচ্ছি ক্লায়েন্ট ওয়ানের জন্য সে এক ধরনের আচরণ করবে ক্লায়েন্ট টুর জন্য সে আরেক ধরনের আচরণ করবে না সেটা তার ডেটার ভিত্তিতে সে হয়তো একটু অন্যরকম হতে পারে বাট নর্মালি সে তাদের থেকে এই জিনিসগুলো জানতে চাইবে আপনি ব্যাঙ্কেটার যদি আপনার অ্যাকাউন্টস খুলতে চান এখানে কিছু অপশনাল কিছু ম্যান্ডেটরি তথ্য দেওয়া লাগে ঠিক আছে তো তার মানে সবার থেকে মোটামুটি একই তথ্যই সে চায় না দিতে পারলে আপনার ডেটাটা স্টোরেজ হয় ওই যে অপশনালটা ওভাবে গুরুত্বপূর্ণ না তো ওই জায়গাটা ফাঁকা থাকে তার মানে এই না যে সে আপনার থেকে তথ্য নিচ্ছে না ওই জায়গাগুলোতে সে তথ্য নিচ্ছে ওকে প্রতিটা জায়গায় আচ্ছা একই রকমভাবেই তথ্য নিচ্ছে দুজন থেকে আমি এটাই বুঝেতে চাচ্ছি সো এখানে ওয়ানের জন্য একটা হবে টুর জন্য আরেকটা হবে বিষয়টা এরকম হবে না এটা দিতে চাচ্ছি ওকে অবশ্যই আপনার নাম আর অন্য নাম পার্থক্য থাকবে আপনার এইজ আর এইজ পার্থক্য থাকবে সেটা অন্য বিষয় সো এখানেও সেম জিনিস ওয়ান থেকে তো জিনিসটা অনেক ইজি আশা করি আপনারা বুঝছেন যে এই স্ট্রাকচারটা আঁকাটা আপনাদের জন্য একদমই কঠিন কিছু না সো এবার পিয়ার টু পিয়ার ডিডিপিএমএস এটাতে কি হয় এটা হচ্ছে ইচ পিয়ার প্রত্যেকটা পিয়ার অ্যাক্ট করে বোথ অ্যাজ এ ক্লায়েন্ট এন্ড অ্যাজ এ সার্ভার প্রত্যেকটা পিয়ার সে নিজেকে ক্লায়েন্ট এবং সার্ভার মানে নিজেকে একাই সে নিজেকে ক্লায়েন্টও মনে করে সার্ভারও মনে করে ফর ইমপার্টিং ডাটাবেস সার্ভিসেস ওকে

আর একটা হচ্ছে লোকাল কনসেপচুয়াল এবার লোকাল কনসেপচুয়ালের নিচে কী থাকবে লোকাল ইন্টারনাল আর একটা হচ্ছে একেবারে আলাদা সেটা হচ্ছে এক্সটার্নাল স্কিমা ওকে সো এখন আমরা এটা কীভাবে কাজ করে কে কি করে গ্লোবাল কনসেপচুয়াল কি করে গ্লোবাল কনসেপচুয়াল হচ্ছে যে ডেফিক্স দ্য গ্লোবাল লজিক্যাল ভিউ অফ ডাটা আর এছাড়া ওটা সে গ্লোবাল লজিক্যাল ডেটার গ্লোবাল লজিক্যাল ভিউগুলো সে দেখায় গ্লোবাল ডাটার শেষ এরপর হচ্ছে যে ডেফিক লজিক্যাল ডেটা অর্গানাইজেশন অ্যাট ইচ সাইট প্রত্যেকটা সাইটের সে লজিক্যাল ডাটাগুলো দেখাবে কে দেখাবে এটা লজিক্যাল কনসেপস্যুয়াল স্কিমা এটা দেখাবে এবার আসেন লজিক্যাল ইন্টারনাল স্কিমা কী দেখাবে সে ফিজিক্যাল ডাটা প্রত্যেকটা সাইটের সে ফিজিক্যাল ডাটা দেখাবে আর এক্সটার্নাল কী দেখাবে ডেফিক্স ইউজার ভিউ অফ ডাটা ইউজার ভিউ অফ ডাটাটা সে দেখাবে মানে ইউজার যে ভিউটা দেখে সেটা ওকে আসেন এটার স্ট্রাকচারটা কেমন যদি এটা আসে অবশ্যই স্ট্রাকচারটা দিতে হবে তাহলে এটা হবে যে এক্সটার্নাল স্কিমা এরা প্রত্যেকে ওয়ান থেকে অ্যান পর্যন্ত এরা প্রত্যেকে কার সাথে যুক্ত থাকবে গ্লোবাল স্কিমা গ্লোবাল কনসেপচুয়াল স্কিমের সাথে গ্লোবাল কনসেপচুয়াল স্কিমা কার সাথে থাকবে সে লোকাল কনসেপচুয়াল স্কিমের সাথে আর লোকাল কনসেপচুয়াল স্কিমে কার সাথে যুক্ত থাকবে লোকাল ইন্টারনাল স্কিমের সাথে সবাই ওয়ান থেকে অ্যান পর্যন্ত শুধুমাত্র গ্লোবাল কনসেপচুয়াল স্কিমা ওয়ান থেকে অ্যান হবে না সবাইকে সে এক জায়গায় কানেক্ট করবে ওকে সো এখানে সে লোকাল কনসেপ্টচুয়াল ইন্টারনাল লোকাল ইন্টারনাল স্কিমা থেকে লোকাল কনসেপচুয়ালে যাবে সে ডাটাটা কোথায় যাবে গ্লোবাল কনসেপ্ট যাবে নর্মালি এভাবেই কাজ করে সেটা এবার কোথায় যাবে এক্সটার্নাল স্কিমা ওয়ান মানে ইউজার ভিউটা সে দেখতে পাবে ওকে ওয়ানে তো ওয়ানের ভিউটাই দেখবে ওয়ান তো আর টুর ভিউটা দেখতে পারবে না নর্মালি আর যদি দেখতে পারে সেটা অন্য বিষয় ওকে সেটার জন্য তার এক্সেস থাকা লাগবে তো টু টুরটা দেখবে থ্রি থ্রিটা দেখবে ফোর ফোর এটটা দেখবে ফাইভ ফাইভ এরটা এভাবে করে নাইন নাইন দেখতে পাবে ওকে বা সবগুলোই কোথায় থাকবে গ্লোবাল কনসেপচুয়াল স্কিমের সাথে যুক্ত থাকবে ওকে আসেন এবার মাল্টি আর্কিটেকচার এগুলো ইজি কঠিনভাবে চিন্তা করলে কঠিন বাট যে কথাগুলো বলতেছে এগুলো লিখতে পারলেই হবে দিস ইজ অ্যান ইন্টিগ্রেটেড ডাটাবেস সিস্টেম ফর্ম বাই এ কালেকশন অফ টু আর মোর ডাটাবেস সিস্টেম মাল্টি ডিবিএমএস ক্যান এক্সপ্রেস সিক্স লেভেল এটা লেভেল কয়টা ছয়টা তাহলে কী ছিল দুইটা ছিল দুইটা ছিল তারপরে কয়টা হয়েছে চারটা হয়েছে অর্থাৎ পিয়ার টু পিয়ারে কয়টা হয়েছে চারটা আর মাল্টি দেশের ছয়টা লেভেল কী কী ছয়টা লেভেল এই ছয়টা লেভেল মনে রাখা আরও ইজি সেটা হচ্ছে যে মাল্টি ডাটাবেস ভিউ লেভেল মাল্টি ডাটাবেস কনসেপচুয়াল লেভেল মাল্টি ইন্টার ইন্টারনাল লেভেল বাকিটা দেবে কী বলবেন জাস্ট সেটাতে লোকাল বসে দেবেন ওকে মাল্টিটাকে উল্টাই লোকাল বসে দেবেন লোকাল ডাটাবেস ভিউ মডেল লোকাল ডাটাবেস কনসেপচুয়াল মডেল লেভেল সরি আর হচ্ছে হচ্ছে লোকাল ডাটাবেস ইন্টারনাল লেভেল ওকে তো এখন এখন দেখেন দে আর টু ডিজাইন অল্টারনেটিভস ফর মাল্টি ডাটাবেস দুইটা ডিজাইন অল্টারনেটিভস থাকে একটা হচ্ছে সে কনসেপচুয়াল লেভেল নিয়ে আর একটা হচ্ছে যে কনসেপচুয়াল মাল্টি ডাটাবেস কনসেপচুয়াল লেভেল ছাড়া কোন কনসেপচুয়াল লেভেলটা বাদ দিচ্ছে মাল্টি ডাটাবেস কনসেপচুয়াল লেভেল নিয়ে এক ধরনের একটা মডেল আছে আর একটা মডেল কি নিয়ে হচ্ছে যে কনস মাল্টি ডাটাবেস কনসেপচুয়াল লেভেল ছাড়া তো দুইটাই স্ট্রাকচার আপনাদের রাখা লাগবে যদি মাল্টি মাল্টিডাটাবেস মডেলটা আপনার জন্য আসে এক্সামে সো মডেল উইথ মাল্টিডাটাবেস কনসেপচুয়াল লেভেল মাল্টি ডাটাবেজ ভিউ ওয়ান মাল্টি ডাটাবেজ এখান থেকে এন পর্যন্ত তো ওই একই আগের মতো একদম ইজি সেটা হচ্ছে আপনি এভাবে করে আঁকবেন আঁকার ক্ষেত্রে লোকাল ডিবি কনসেপচুয়াল স্কিমা যেটা আছে অর্থাৎ লোকাল ডাটাবেস কনসেপচুয়াল স্কিমা সেটা কার সাথে যুক্ত থাকবে লোকাল ডাটাবেজ ইন্টারনাল স্কিমার সাথে ইন্টারনাল স্কিমা থেকে ডাটাটা কোথায় যাবে লোকাল ডাটাবেস কনসেপচুয়াল স্কিমাতে যাবে এবার সেটা আবার কে দেখতে পারবে লোকাল ভিউ দেখতে পারবে তো লোকাল ভিউ অনেকগুলো হতে পারে এই সবটা আবার কনসেপচুয়াল স্কিমের সাথে যুক্ত থাকবে লাইক এটার মতো অনেকটা ঠিক আছে এ লোকাল ইন্টারনকাল এখানে এর সাথে যুক্ত থাকবে আর কি ঠিক আছে তারপরে হচ্ছে যে সেটা যাবে লোকাল কনসেপচুয়ালে এটা এবার যাবে মাল্টি ডাটাবেস কনসেপচুয়ালে সেটা এবার যাবে মাল্টি ডাটাবেস ভিউ ওয়ানে ওকে বাই ভি ওয়ান টু যতগুলো হচ্ছে অর্থাৎ মাল্টি ডাটাবেস ভিউতে যাবে সো এভাবে করে প্রত্যেকেই যুক্ত থাকবে এখানে ওয়ান থেকে এন পর্যন্ত প্রত্যেকে সেম স্ট্র্যাটেজিতে যুক্ত থাকবে তো আশা করি এটা আপনাদের মনে থাকবে এরপরে আসেন যখন আপনার এই যে মাল্টি ডাটাবেস কনসেপচুয়াল স্কিমাটা থাকবে না তখন কিভাবে কাজ করবে যখন এই কনসেপচুয়াল স্কিমাটা থাকবে না তখন মাল্টি ডাটাবেস ভিউ ওয়ান এখানে সেম জিনিস সেমভাবে ও মাল্টি ডাটাবেস সরাসরি এখানে কনসেপচুয়ালটা বাদে সে সরাসরি ভিউ ওয়ানের সাথে দেখা করছে ওকে তাহলে সেমভাবে চিন্তা করলে এই কনসেপচুয়াল লেভেল যেটা টু সেখানেও তার লোকাল ভি এর ওয়ান থেকে ইলেভেন থাকবে এবং সেই ইন্টারনালের সাথে যুক্ত হবে এবং সে সরাসরি মাল্টি মাল্টিডাটাবেস টুর সাথে যে যুক্ত হবে তাই না এরপরে হচ্ছে যে মাল্টি ডাটাবেস এরপরে হচ্ছে যে থ্রি যেটা সে থ্রির সাথে যুক্ত হবে নিচের জিনিসটা তো সব জায়গায় সেম এটাতে তো কোনো সমস্যা নেই আশা করি তাহলে এখন ও একই সাথে শুধু মাল্টি ডাটাবেজ ওয়ানের সাথে যুক্ত থাকবে না এরপরে লোকাল যে এই যে লোকাল অর্থাৎ লোকাল কনসেপচুয়াল স্কিমা ওয়ানের সাথে তো সে ওয়ান তো মাল্টিডাটাবেস ওয়ানের সাথে গেল এবার মাল্টিডাটাবেজ ওয়ান কি শুধু লোকাল ডাটাবেজ কনসেপচুয়াল স্কিমা ওয়ানের সাথে যুক্ত থাকবে না সবার সাথে যুক্ত থাকবে কিনা লোকাল ডাটাবেজ কনসেপচুয়াল স্কিমা টু থ্রি ফোর সবার সাথে মাল্টি মাল্টিডাটাবেজ ওয়ান যুক্ত থাকবে সেটা চাই আবার আবার ট্যুর সাথে যুক্ত হবে আবার এনের সাথেও যুক্ত হবে এভাবেই করে প্রত্যেকের প্রত্যেকের সাথে যুক্ত থাকবে এরপর হচ্ছে যে লোকাল ভিও আ লোকাল ভিউ এম এটা তো মনে থাকবে সো এটা এইটুকু হচ্ছে যে কথা এখন আসেন অ্যাডভান্টেজেস অফ ডিস্ট্রিবিউটেড ডাটাবেস আর ডিসঅ্যাডভান্টেজেস অফ ডিস্ট্রিবিউটেড ডাটাবেস এটা এখানে তো বিভিন্ন কিছু আছেই তো আমরা আরও সুন্দরভাবে এখান থেকে দেখি জিনিসটা অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস ডেটা আর লোকেটেড নিয়ার গ্রেটেস্ট ডিমান্ড সাইট ওকে যেখানে সবচাইতেই বেশি প্রয়োজন আপনার ডেটা সেখানেই আপনার ডিস্ট্রিবিউট ডাটা সেই জায়গায় ডেটাটাকে স্টোর রাখবে আর ডিসভান্টেজ হচ্ছে কমপ্লেক্সিটি অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট কন্ট্রোলটা কন্ট্রোল কমপ্লেক্স কেন কারণ হচ্ছে যে আলাদা আলাদা অনেক জায়গায় এটা সেট থাকবে সো এটা তো কন্ট্রোল করাটা কঠিন হবেই ফার্স্ট আর ডাটা অ্যাক্সেস অ্যান্ড প্রসেসিং ডেটাটা অ্যাক্সেস নেওয়া এবং প্রসেসিং করাটা দ্রুত করা যায় কারণ আপনার নিয়ারেস্ট লোকেশানে এটা থাকে সেটা আপনি দ্রুত ইজিলি করতে পারবেন আর যেহেতু এটা প্রচুর আলাদা আলাদা ডাটা বেস তো আপনি ইজিলি এখানে ঢুকতে পারবেন টেকনোলজিটা ডিফিকাল্ট যেহেতু মানুষের জন্য আপনি ইউজার ফ্রেন্ডলি করতে গেছেন ইজি করতে গেছেন তাহলে টেকনোলজিতে একটু কঠিন হবে আপনার জানি যে কোনো জায়গায় একটু ইজি করতে গেলে সেটা একটু কঠিন করা লাগে ঠিক আছে সেখানে মানে হচ্ছে যে আপনি যত বেশি ইউজার ফ্রেন্ডলি একটু স্টেট বানাবেন তত বেশি আপনার ডেভেলপারের তত কষ্ট হবে তারপর হচ্ছে গ্রোথ ফ্যাসিলিটেশন আর গ্রো মানে গ্রোথটা ফ্যাসিলিটেশনটা গ্রোথ বাড়াইতে পারবেন এই ফ্যাসিলিটি আপনার আসে মতো ল্যাক অফ স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডটা অনেকটা জায়গায় মানে ঠিকমতো কাজ করে না ঠিক আছে আইডেন্টিক্যাল না আর কি সো ইম্প্রুভ কমিউনিকেশন কমিউনিকেশনটা এখানে বাড়ে আর ইনকোরেজ স্টোরেজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার রিকুয়ারমেন্ট এটা তো সোজা কথা আপনার যদি কমিউনিকেশান বাড়াইতে হয় এখানে যদি আপনাকে ডেটাটা ইজিলি দিতে হয় কপি করতে জায়গায় জায়গায় ডেটা নষ্ট না হতে দিতে হয় তাহলে অবশ্যই আপনি স্টোরেজ বেশি বেশি ইউজ করা লাগবে এটা এটা অনেক স্টোরেজ লাগবে রিডিউস অপারেটিং কস্ট অপারেটিং কস্ট অনেক কম লাগবে ইনক্রিজ ট্রেনিং কস্ট এখানে কিন্তু ট্রেনিং কস্টটা তো আবার বেড়ে যাবে ওকে এরপর হচ্ছে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস অবশ্যই ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস আর এটা রেডি করতে যাই তো এখানে কী হলো আমরা ওই যে টেকনোলজিটা ডিফিকাল্ট হলো ট্রেনিং কস্টটা বেড়ে গেলো লেস ডেঞ্জার অফ এ সিঙ্গেল পয়েন্ট ফেলিওর এটা তো আগেই বলছিস সিঙ্গেল পয়েন্ট ফেলিওর হলে এটা তেমন কোনো ডেঞ্জারাস না কারণ অন্য জায়গায় এটা ডাটাগুলো স্টোর থাকার সম্ভাবনা বেশি কস্ট ইনক্ল ডিউ টু দ্য রিকোয়ারমেন্ট ডুপ্লিকেট যেহেতু আপনারা ডুপ্লিকেট ডুপ্লিকেটেড ইনফ্রাস্ট্রাকচার যদি ইউজ করতে চান অথবা বিভিন্ন অর্থাৎ বারবার করে যদি যে ডেটাগুলো বিভিন্ন জায়গায় রাখতেছেন আপনি যে অনেকগুলো ডেটাবেস ইউজ করছেন তাহলে আপনার কস্টটা তো বাড়বে তারপর সেটা প্রসেসর ইনডিপেন্ডেন্স প্রসেসরটা ইনডিপেন্ডেন্টলি কাজ করতে পারে ওকে এবার আসেন আমাদের ফাংশনাল রোল তাহলে এখানে আমি আবারও বলি যদি আপনার মডেলগুলো আসে তাহলে মডেল এগুলো যদি আর্কিটেকচার অবশ্য আর্কিটেকচারের যে যে স্ট্রাকচারগুলো যে ছবিগুলো এগুলো আপনাকে ড্র করে দেখাইতে হবে ওকে আর জাস্ট আপনি এটা কয়টা লেভেল লেভেলগুলোর নাম বলতে পারলে হবে ঠিক আছে এবং স্ট্রাকচারগুলো আপনি মোটামুটি খাতে আঁকতে পারলে হবে এরপরে ফাংশনাল গোলস অফ ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ডিস্ট্রিবিউটেড ডাটাবেসের কিছু ফাংশনাল গোল তো আছে আমাদের ডিস্ট্রিবিউটেড ডাটাবেস আমরা কেন ইউজ করতেছি যারা বানাইছে তারা কেন বানাচ্ছে এদের টাকা পয়সা খরচ করে নিঃসন্দেহে এটার তো কিছু গোল আছে ওদের সো সেই গোলগুলো কী কী

ইউজার অ্যান্ড অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশন এবং ইউজারের এটা ইউজ ইউজ করার জন্য যাতে কোনো ধরনের পরিশ্রম করা না লাগে ডিস্ট্রিবিউটনেশেরটা নেচারটা এটাই নিশ্চিত করতে চায় যে ইউজার ইউজারের এবং অ্যাপ্লিকেশনের ডাটাগুলো ইউজ করাটা একদম যাতে কোনো ধরনের পরিশ্রম না করা লাগে যেন হোয়াইল অলসো এনহ্যান্সিং পারফরমেন্স পারফরমেন্সটা যদি ও বা এনহ্যান্স করে অ্যাভেলেবিলিটি অ্যান্ড ফল টলারেন্স হ্যা আর দ্য প্রাইমারি ফাংশনাল গোলস প্রাইমারি ফাংশনাল গোলগুলো কী কী ডিস্ট্রিবিউশন ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি ডিস্ট্রিবিউট করা দ্য সিস্টেম শুড হাইড অ্যান্ড ডিটেল দ্য ডাটা ডিস্ট্রিবিউশন ফ্রম দ্য ইউজার সে ডাটা ইউজার থেকে কী করবে সে হাইট করবে ডিটেলটা হাইট করবে এবং সে ডাটাটা ডিস্ট্রিবিউশনটা এটা বসে হাইট করবে ইউজার শুড নট নিড টু নো ওয়েদার দ্য ডাটা দে আর অ্যাক্সিস্টিং ইজ ফ্রম এ সিঙ্গেল সাইড ওর মাল্টিপল সাইড সিঙ্গেল সাইড থেকে ডাটাটা ইউজ করতেছে অ্যাক্সেস পাচ্ছে নাকি মাল্টিপালসে থেকে সেটা তো তার দরকার নেই তার দরকার হচ্ছে ডাটাটা তার জন্য সঠিকভাবে আসতেছে কিনা এবং ডাটাটা সিকিউর থাকতেছে কিনা এবং সে ইনটাইম পাচ্ছে কিনা দ্য ডিস্ট্রিবিউটেড নেচার অফ দ্য ডাটা বেস শুড বি কমপ্লিটলি ট্রান্সপারেন্ট ওকে সো আপনারা ট্রান্সপারেন্সি নিয়ে আর আশা করি বলতে হবে না ট্রান্সপারেন্সি মানে তো বুঝেন মানে ওই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল থেকে ওকে সো দে আর থ্রি লেভেলস অফ ট্রান্সপারেন্সি ফ্র্যাগমেন্টেশন ট্রান্সপারেন্সি রেপ্লিকেশন অ্যান্ড লোকেশান তো এটা আপনার আগে থেকেই জানেন ফ্র্যাগমেন্টেশন ইউজার ডোন্ট নিড টু নো ইফ ডাটা ইজ ফ্রেগমেন্টেড অ্যাক্রোস ডিফারেন্ট লোকেশন সে যদি ডাটাকে ভেঙে ভেঙে আলাদা আলাদা লোকেশন রাখে এটা তো ইউজারের কোনো দরকার নাই তার দরকার স্বচ্ছতা ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা ওকে সো সে ডাটাগুলো ঠিক মতো পাইছে কিনা এটা হচ্ছে তার দরকার তার জিনিসটা ঠিক মতো আসে কিনা কেউ অ্যাক্সেস করে নষ্ট করে দিতে পারতেছে কিনা তার তথ্য কেউ জানিয়ে ফেলতে পারতেছে কিনা এই জিনিসগুলো তার মানে থেকে তার নিরাপদ থাকা দরকার টাটা ভেঙে ভেঙে কোথায় রাখা হচ্ছে ওগুলো তো তার জানার দরকার নেই রেপ্লিকেশন হচ্ছে এটা কপি করে করে কোথায় রাখা হচ্ছে এটা তো তার জানার দরকার নেই ঠিক না হ্যাঁ কোন কোন সাইডে রাখা হচ্ছে সেটাও তাকে বলার দরকার নেই সেটা বললে তো সে অন্য জায়গায় চুরি করবে যেমন এই যে আসে না ব্যাংকের ভল্টে যায় ও আসতে করে নিজে একটা অ্যাকাউন্ট করে বিভিন্ন সিনেমাতে আপনারা দেখেন অ্যাকাউন্ট করে সে যে দেখে আসে কীভাবে চাবিটা বানায় এটা করে সেটা করে তারপরে সে নিজে এবার চুরি করে সো ইউজার বেশে তো চোরও আসতে পারে তাই না সো লোকেশন ট্রান্সপারেন্সি ইউজার ক্যান অ্যাক্সেস ডাটা উইদাউট নোয়িং ইটস ফিজিক্যাল লোকেশান ফিজিক্যাল লোকেশনটা কোথায় এটা ইউজারের জানার দরকার তোর নাই ঠিক আছে এবং এগুলো জানাইতে গেলে কিন্তু বিপদ আছে এরপর আসেন রেপ্লিকেশন ট্রান্সপারেন্সি সো সেম রকম রেপ্লিকেশন ট্রান্সপারেন্সি এটা হচ্ছে যে হায়েন ডেটা ইজ রেপ্লিকেটেড অ্যাক্রস মাল্টিপল সাইটস ফর রিলেবিলিটি রিলেবিলিটি মানে হচ্ছে যে আপনার সহজে ইউজের জন্য সহজ সহজে পাওয়ার জন্য যে ব্যাপারটা ডেটাগুলো তো কপি করা লাগে বিভিন্ন ভিন্ন সাইটে হ্যাঁ কনসিস্টেন্সি মানে সঙ্গতিটা রক্ষা করার জন্য মানে আপনি যে টাকাটা তুলছেন এই টাকাটা তো মেইন হেড অফিসে বা রিজিয়নাল অফিসগুলো জানা লাগবে না জানলে আপনি টাকা যে তুলছেন এটা কেমনে জানবে ঠিক আছে অ্যান্ড ইম্প্রুভ অ্যাক্সেস স্পিড আপনার অ্যাক্সেস স্পিডটা বাড়ানোর জন্য দেখা যাচ্ছে যে ও আপনার ডেটাগুলো আপনার এখানে রাখছে এবং কিন্তু দেখা গেলো আপনি এরপরে যাই এটা আপনি এখন যে ভারত থেকে আপনি ডাটাটা অ্যাক্সেস করতে চাচ্ছেন তো ওদের ডেটা সেন্টার একটা হচ্ছে মুম্বাই সো ও যখনই বা একটা দিল্লিতে আসে সো ওরা আপনার ডেটাটা যেমন ঢাকাতে স্টোর করছে বা চিলং স্টোর করছে ঢাকায় স্টোর করে না চিলং থেকে ঢাকা কাছে সে সোজা একেবারে মুম্বাই স্টোর করছে কারণ সে জানে মানে সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় দেশ হচ্ছে যে ভারত সো ওখান থেকে ইউজ করাটা ইজি হবে বা দেখা গেলো পাঞ্জাবে সে স্টোর করছে সো এটা তো আপনার জানার দরকার নেই ওকে সে কপি করে করে কোন কোন জায়গায় স্টোর করছে সেটা আপনার জানার দরকার নেই দ্য সিস্টেম শুড ম্যানেজ দেশ রেপ্লিকাস উইদাউট এক্সপোজিং দ্য কমপ্লেক্সিটি অব দ্যুজার্স এগুলো তাকে জানার দরকার নেই সো ইউজার্স ওয়ার্ক সিঙ্গেল লজিক্যাল ভিউ অফ দ্য ডাটা রিগার্ডলেস অফ হাউ মেনি এক্সিস্ট অ্যান্ড হায় আর সো এগুলা হচ্ছে যে আপনার রেপ্লিকেশন বলা না বলে কি কথা একবার আছেন কনসিস্টেন্সি তো কনসিস্টেন্সিটা কেন দরকার দ্য সিস্টেম মাস্ট মেনটেইন গ্লোবাল কনসিস্টেন্সি আপনার কনসিস্টেন্সি ম্যানেজ না করলে এটা হাজার বার ওপর থেকে বল হয়ে গেছে যে আপনার টাকা পয়সা তো ডাবল হয়ে যাবে আপনার তথ্যও ডাবলটা হয়ে যাবে ঠিক আছে আপনি বিয়ে করেন নাই দেখা গেল যে আপনি দেখা যাচ্ছে বিয়ে করছেন তো এবার দেখা গেল আপনার বিয়ে করতে যায় বিয়েটা গেল আর কি ওকে সো আপনার বিয়ে হবে না ওখান থেকে আপনাকে মারি বাইড করে দেবে ঠিক আছে সো এখন দেখেন এরকম এই কনসিস্টেন্সিটা এই জন্যই দরকার সো কনসিস্টেন্সির জন্য কি লাগবে মেনটেন গ্লোবাল কনসিস্টেন্সি কেন একটা গ্লোবাল ডেটা লাগবে সে আপনাকে ওখান থেকে আপনি যে কোনো লোকাল জায়গা থেকে যদি এটা নিতে যান তাহলে সে ধুমধাম ওখান থেকে আপনাকে কী দিবে যেটা খুব ইজিলি সাপ্লাই দিতে পারবে ওকে আর এর আগে আমরা মডেলগুলোতে দেখলাম যে গ্লোবালের সাথে সবাই মোটামুটি যুক্ত থাকে ওকে সো অ্যান্ড শেয়ারিং দ্যাট অল কপিজ অফ ডাটা রিমেন্স সিনক্রোনাইজড এটা বোঝার জন্য ওকে সবে সিঙ্ক্রোনাইজলি যে আপনার ডেটাগুলি স্টোর হয়েছে হ্যাঁ আপনি বিয়ে না করেও যে বি মানে আপনি বিবাহিত এই কথাটা আইডি কার্ডে যদি না উঠে যায় বা কোনো কিছুতে যদি এরকমটা পাল্টা না হয়ে যায় সিনক্রোনাইজ ওইতে সব কিছু আসে কিনা এটা বোঝার জন্য ওকে সো চেঞ্জেস মেক টু দ্য ডাটা অ্যাট ওয়ান সাইড শুড বি রিফ্লেকটেড ইন অল আদার রেপ্লিকেস আর রিলেভেন্ট ফ্রেগমেন্টস অফ দ্য ডাটা অর্থাৎ সে প্রেগমেন্টের মাধ্যমে অন্য জায়গায় রাখুক আর রেপ্লিকেশনের মাধ্যমে রাখুক সেটা তার ব্যাপার কিন্তু আপনার একটা ডেটাতে যখন আপনার একটা তথ্য যখন চেঞ্জে আসবে তখন এটার সাথে সংগতি করে বাকিগুলো চেঞ্জ করতে হবে মানে আপনি কি করলেন আপনার এখন পোস্ট করলেন যে আপনি এখন বিবাহিত সো ও এটাকে বিবাহিত হিসেবে নিয়ে নিতে হবে এবং এই বিবাহিত হিসেবে নিয়ে সে যেই জায়গায় আপনি ধরেন এখানে ফ্রেগমেন্টের সব জায়গায় তো আপনার বিবাহিত তথ্যটা তোলা নেয় কোনো এক জায়গায় তোলা আসছে সেই জায়গায় যেয়ে সে বিবাহিত তথ্যটা চেঞ্জ করে বিবাহিততা লেখা লাগবে ওকে হ্যাঁ না হলে তো এটা সমস্যা হয়ে যাবে কারণ বিবাহিত লেখার কারণে এবার দেখা যাবে এটার সাথে এটার এটার সাথে আপনার আরও কিছু তথ্য চেঞ্জ করতে হচ্ছে যেমন আপনার চাকরির এখানে আপনাকে এখন থেকে চাকরিতে দেখা গেছে এটা বাড়ি দেওয়া শুরু করলো কারণ আপনি বিবাহিত আপনাকে একটা কোয়ার্টার দেবে সো এখন আপনি কোয়ার্টারটা পাচ্ছেন চাকরির সো ওই তথ্যগুলো এটার এটার অ্যাগেনস্টে চেঞ্জ করা লাগতেছে ওকে এরপর আসলে কনকারেন্সি কন্ট্রোল সো মেকানিজমস আর ইউজ টু প্রিভেন্ট কমপ্লিক্স কনফ্লিক্স হোয়েন মাল্টিপল ইউজার্স অর অ্যাপ্লিকেশনস ট্রাই টু আপডেট দ্য সেন্টার ওকে এটা আপনার বুঝছেন এখানে এরপর দেখেন কনফারেন্সিং মানে হচ্ছে যে আপনার এই এক একই সময়ে একই সময়ে সবগুলা মেনটেন করার যে ব্যাপারটা দুঃখিত মাঝখানে ওই যে বাসায় মেয়ে মানসের জন্য দরজা বলতে সো আমি কোথায় ছিলাম এরপর হচ্ছে অ্যাভেলেবিলিটি সো এটার আরেকটা গোল হচ্ছে যে আপনি যাতে খুব শহরে সহজে মানে এটা পান ডেটাটা সো এই জন্যই তো ডিস্ট্রিবিউটেড ডাটাবেস তো আপনি নিকটস্থ কোনো এক জায়গায় থাকে এই জন্য আপনি খুব সহজে এটা অ্যাভেলেবল হয় ডিস্ট্রিবিউটেড ডাটাবেস শুড অ্যানশিওর হাই অ্যাভেলেবিলিটি মিনিং দ্যাট ইভেন ইফ সাইটস ফেইল অর আর টেম্পোরারি টেম্পোরারিলি আনরিচেবল দ্য সিস্টেম কন্টিনিউস টু ফাংশন বাই প্রোভাইডিং অ্যাক্সেস টু অ্যাভেলেবল রেপ্লিকাস ওর অল্টারনেট কপিস অব দ্য ডাটা মানে যদি কোনো কারণে আপনার কোনো এক জায়গায় কোনো কোনো এক ডাটা বেস যদি নষ্টও হয় বা আনরিচেবলও হয় ওই মুহূর্তে তারপরেও আপনার ডাটাতে যাতে আপনার অ্যাভেলেবিলিটি যাতে হাই স্কেল থাকে খুবই হাই হ্যাঁ সে কী করবে অন্য জায়গায় আপনার যে রেপ্লিকাসগুলো আছে বা ফ্রেগমেন্ট করে যে সাইটগুলো বিভিন্ন জায়গায় রেডি রাখা আছে সেখান থেকে ডেটাগুলো সেই নিয়ে আপনাকে দিবে ওকে এইভাবেই সিস্টেমটা রেডি করে থাকা ওকে এরপরে স্কেলেবিলিটি অর্থাৎ আপনার যদি এখানে যদি মানে কোনো কারণে যদি মানুষজন বাড়ে বেশি ইউজার হয় তাহলে এই তারপরেও সে কী করবে না কোনোভাবেই তার সাপোর্টটা সে আরও বাড়াই দিবে কিন্তু সে কী করবে না সে সিস্টেমটা লস করবে না বা কোনো কারণে এই যে মানে অনেক মানে হয়ে যায় না যে ডাউন হয়ে যায় সিস্টেম এরকম কিছু এখানে হবে না সে পারফরমেন্সে তেমন কোনো ঝামেলা দেখাবে না ওকে পারফরমেন্স থাকবে এরপরে হচ্ছে পারফরমেন্স সো এটা হচ্ছে যে দ্য ডিস্ট্রিবিউটেড সিস্টেম শুড অপটিমাইজ পারফরম্যান্স বাই লোকালাইজিং ডাটা এক্সেস স্টোরিং ডাটা ক্লোজার টু দ্য লোকেশান হয় আর ইট ইজ নিড মোস্ট কোথেকে বেশি এই ডাটা বেশি ইউজ হতে পারে সেই ওই চিন্তাটা করে তা ওই লোকেশনের আশেপাশেই ডাটাটাকে সে রাখবে আশেপাশের কোনো একটা ডাটা বেজে সে ডাটা রাখবে দ্য মিনিমাইজেস ল্যাটেন্সি অ্যান্ড ইম্প্রুভ রেসপন্স টাইম ল্যাটেন্সি মানে হচ্ছে যে মানে যে গুপ্ত অবস্থা দেরি করা আর কি সো এটা এটা সে কমাবে এবং সে রেসপন্স টাইমটাকে খুদ্ত করবে ওকে এটাই হচ্ছে কথা এরপর আরও আছে কি গোলটা এগুলো আপনি পড়িয়ে সিকিউরিটি সে সিকিউরিটি অ্যানসিউর করার জন্যই যে ডাটা যে যে বিভিন্ন ধরনের আপনার যে কাজগুলো করতেছে সেগুলো তো সে সিকিউরিটিতে কী করা যায় যে বিভিন্ন লেয়ার অ্যাপ্লিকেশন এই যে বিভিন্ন মডেল এগুলো কি জন্য এগুলো হচ্ছে যে আপনার ডেটাকে সিকিউরিটি দেওয়ার জন্য নেই মেইনলি তাই না সো ডিস্ট্রিবিউটেড ডাটাবেস মাস্ট অ্যান্ড সিকিউর অ্যাক্সেস অ্যান্ড ডেটা ট্রান্সফার অ্যাক্রস ভেরাস সাইটস আলাদা আলাদা সাইটের মধ্যে দিস ইনক্লুডস ম্যানেজিং অথেন্টিকেশন অ্যান্ড ক্রিপশন এটা অর্থাৎ আপনার যখন আলাদা আলাদা ডিপিএমএস ইউজ করেন আমি তো ওই যে প্রথমেই বলছি বা মনে হয় এটা মনে হয় ফার্স্ট লেকচার ছিল সেটা হচ্ছে যে এখানে আপনি একটা যদি আলাদা আলাদা ডাটাবেস থাকে একটা থেকে আরেকটা যদি কুইরি সেন্ড করতে হয় আপনার কাছে রিকোয়েস্ট পাঠাইতে হয় সে এবার এটা বুঝে ওই রিকোয়েস্টের ধরন দেখে সে বুঝে বা রিকোয়েস্টটা সে অ্যাকসেপ্ট করা লাগে তারপর তো আপনি সেটাতে অ্যাক্সেস পান সেটা তো আপনার অ্যাক্সেস অনেক কন্ট্রোল মানে অনেক কন্ট্রোলড অ্যাক্সেস তো এখানে বিভিন্ন ওয়ে আসতে অ্যাপ্লিকেশনে বিভিন্ন জিনিস আছে যার একটা জায়গা পর্যন্ত গেলে ধরা পড়ে যায় মানে সব ডেটা একজন চোরে না পাই যাওয়ার আগে হয়ে যায় যদি কখনো চুরি হয়েও দেয় ওকে সেখানে সিকিউরিটিটা অনেক স্ট্রংলি দেখা হয় বিধায়িত এরকম আলাদা আলাদা ডাটাবেজ ইউজ করা হচ্ছে তারপর সে রিলিটি রিলেবিলিটি যে কোর গোল একটা মেইন গোলটা হচ্ছে এটা এনশিওরিং দ্য সিস্টেম রিমেন্স অপারেশনাল অ্যান্ড ক্যান রিকোভার ফ্রম ফেলিওর সে ফেলিওর থেকে যাতে রিকোভার করতে পারে এটা বি দে নেটওয়ার্ক আউটেজেস সার্বার ক্র্যাশেস আর আদার রিস্যোর্স যে কোনো ধরনের রিসোর্স থেকে এটা ব্যাক আপ অ্যান্ড রিকোভারি স্ট্র্যাটেজিস আর ক্রিটিক্যাল টু এনশিওর দ্যাট ডাটা ক্যান বি রিস্টোরড ইন কেস অফ সাইড ফেলিওরস অর সিস্টেম ক্র্যাশেস ওকে সো এখানে হচ্ছে যে ব্যাক অ্যান্ড রিকোভারি এটা হচ্ছে যে মেইন কথা তো রিলেবিলিটি মানি হচ্ছে যে এটা এখানে আপনার নেটওয়ার্ক আউটেজ হোক সার্ভার ক্র্যাশেজ হোক আর অন্য যে কোনো ইস্যু হোক সেখান থেকে রক্ষা করবে এরপর হচ্ছে অটোনমি ওকে এরপরে আছে আর এগুলো কী বলবো এখানে কুইরি ট্রান্সপারেন্সি অ্যান্ড অপটিমাইজেশন আর একটা হচ্ছে ফল্ট টলারেন্স তো এগুলোই হচ্ছে যে আপনার নর্মালি আমাদের ফাংশনাল যে আমাদের ডেটাবেজের ডিস্ট্রিবিউটেড ডেটাবেজের যে আমাদের ফাংশনাল গোল ঠিক আছে ডিস্ট্রিবিউশন ট্রান্সপারেন্সি তারপর হচ্ছে যে রেপ্লিকেশন ট্রান্সপারেন্সি কনসিস্টেন্সি অ্যাভেলেবিলিটি স্কেলেবিলিটি পারফরম্যান্স সিকিউরিটি রিলেবিলিটি অটোনমি কুইরি ট্রান্সপারেন্সি সময় অনেক বেশি হয়ে গেছে এটা এই লেকচার আর বেশি দেরি না করি ফল টলারেন্স এটা সো এরপর হচ্ছে যে ডেটা ইন্ডিপেন্ডেন্স এটা ডেটা ইন্ডিপেন্ডেন্স এটাতে সময় আচ্ছা এটাতে দুই মিনিটে বলে দিচ্ছি so data independence is a crucial concept in database systems including distributed database it refers to the availability to change the database's structure or storage method without affecting the application or users that rely on the data this ensures the, that users interact with the, uh, with the data থ্রো এ লোকাল লজিক্যাল ভিউ ইনডিপেন্ডেন্স ডিপেন্ডেন্স অফ ইটস ফিজিক্যাল স্টোরেজ অর্থাৎ এখানে কথা হচ্ছে এটা যে ডেটাটাকে এটা হচ্ছে যে ডেটা ইনডিপেন্ডেন্স হচ্ছে যে ক্রুসিয়াল কনটেন্ট মানে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে একদম ক্রুসিয়াল কনসেপ্ট এবং মানে মেইন কনসেপ্ট এটা কীসের জন্য এটা হচ্ছে যে সে চেঞ্জ অথবা এখানে বলা বলা হচ্ছে যে ইট রিফার্স দ্য অ্যাবিলিটি টু চেঞ্জ দ্য ড্যাটাবেজ স্ট্রাকচার অর স্টোরেজ মেথড উইদাউট অ্যাফেক্টিং দ্য অ্যাপ্লিকেশন অর ইউজার্স সে রিলাই অন দ্য ডাটা অর্থাৎ ইউজারের ডাটা অথবা অ্যাপ্লিকেশন এগুলোকে এফেক্টিং করা ছাড়াই স্টোরেজ অথবা স্ট্রাকচার এগুলোতে কি করতে পারবে সে চেঞ্জেস আনতে পারবে ওখানে কোনো চেঞ্জ না করে অর্থাৎ ডেটাতে কোনো উল্টাপাল্টা ভুল কিছু না করে অর্থাৎ চেঞ্জ করতে গেলে ডেটাতে কোনো ভুল চলে আসতে পারে অর্থাৎ যেটা যেটা মানে হচ্ছে যে এখন আছে যে সেটা ইনফরমেটিভ ইনফরমেশন একটু পরে সেটা নষ্ট হয়ে যেতে পারে তো এই জিনিসগুলো যদি না হয় ডেটা উল্টাপাল্টা হয়ে গেলে তো সেটা তার ইনফরমেশন থাকবে না তাই না সো লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স আর পরে হচ্ছে যে ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স তাহলে ডেটা ইন্ডিপেন্ডেন্স দুই ধরনের লজিক্যাল আর ফিজিক্যাল সো লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্সটা কী লজিক সো লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স মিনস দ্যাট চেঞ্জেস দ্য লজিক্যাল স্ট্রাকচার অফ ডাটাবেস ডাটাবেসের লজিক্যাল স্ট্রাকচারগুলো এসে চেঞ্জ করবে কী না করে সে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সে কোন অ্যাপ্লিকেশন প্রোগ্রামের কোন জিনিসটা চেঞ্জ করবে না যেটা ডাটাকে অ্যাক্সেস করে সে জাস্ট লজিক্যাল পার্টটা চেঞ্জ করবে ওকে যেমন সে কোনো একটা ফিল্ড রেডি করা ম রিলেশনশিপ মডিফাই করা ওকে এবং রিঅর্গানাইজিং অর্গানাইজিং ডাটাটাকে করে যে রিলেশনশিপ যে মডিফাই করবে না বলে কী হবে ডাটাটা রিঅর্গানাইজ হবে অথবা ডাটা অন্যভাবে অর্গানাইজ করা ওকে ইন ডিস্ট্রিবিউটেড ডাটা ইউজার ইন্টারেক্ট উইথ এ গ্লোবাল স্কিমা দ্যাট হাইড দ্য ডিস্ট্রিবিউশন ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড রেপ্লিকেশন অব ডেট

ইস ফ্রেগমেন্টেড অ্যাক্রস মাল্টিপল সেটস ওকে যদি আলাদা আলাদা একটা ট্যাবলে যদি আমি একটা নতুন কলাম অ্যাড করি এবং সে ট্যাবলটা ওই যে ভেঙে উপরে যে ফ্রেগমেন্টেশন শিখে নিলাম সে ফ্রেগমেন্টেশন ফ্রেগমেন্ট হয়ে সে আলাদা আলাদা ডাটাবেজে সেটা যুক্ত আছে ওকে সেটা সেট করা আছে তাহলে কী হবে ইউজার্স ক্যান স্টিল কুইরি দ্য ড্যাটা উইদাউট নিডিং টু চেঞ্জ দার অ্যাপ্লিকেশন সে স্টিল সে কী করতে পারবে ড্যাটাকে নিতে পারবে অর্থাৎ যদি আমি একটা কলাম অথবা ট্যাবল কি করি অ্যাড করি ঠিক আছে অথবা একটা ট্যাবল কী আছে আলাদা আলাদা সাইডে ফ্রেগমেন্ট ভাঙ ভেঙে যুক্ত করে মানে একটা ট্যাবলকে আমরা ভেঙে বিভিন্ন জায়গায় যুক্ত করি ফ্রেগমেন্টের সিস্টেমে তাই না কিন্তু ও যদি আলাদা আলাদা জায়গায় ভেঙে যুক্ত করাও থাকে এতে তো ইউজারের কোনো সমস্যা নেই কারণ ইউজার তো তার এখনও সে কী করতে পারবে সে যদি এগুলো দেখতে চায় তার তো সে কুইরি সেন্ড করতে চায় সে সুন্দর মতো এটা কাজ করবে এরপর ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স হচ্ছে দ্য ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স রেফার্স টু দ্য অ্যাবিলিটি টু চেঞ্জ ফিজিক্যাল স্টোরেজ ডিটেল অফ দ্য ডেটা ওকে যেমন ডাটা স্ট্রাকচারস স্টোরেজ ফরমেটস অর হার্ডওয়্যার এগুলো চেঞ্জ করতে সেটাকে কী বলা হবে ফিজিক্যাল ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্স কিন্তু এটা করতে গিয়ে তা আবার কি হবে না লজিক্যালের উপর সে কোনো ঝামেলা করবে উইদাউট এফেক্ট দ্য লজিক্যাল স্ট্রাকচার অর দ্য ইউজার্স ইন্টারেকশন উইথ দ্য ডাটা মানে সে যখন লজিক্যাল চেঞ্জেসগুলো করবে তখন ফিজিক্যালের উপর কোনো সমস্যা হবে না যখন ফিজিক্যালগুলো করবে তখন লজিক্যালের উপর কোনো প্রবলেম ক্রিয়েট হবে না এখানে এক্সাম্পলসে সব কিছু দেওয়া আসে ইম্পর্টেন্স অফ ডাটা ইন্ডিপেন্ডেন্স ইন ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ডাটা ডিস্ট্রিবিউটেড ডাটাবেসে ডাটা ইন্ডিপেন্ডেন্সের আসলে ইম্পর্টেন্সটা কী ইজ অফ মেনটেন্স স্কেলেবিলিটি ফ্লেক্সিবিলিটি কনসিস্টেন্সি কনসিটেন্সিগুলো আগেও জানছে এখন আবার তাই আর বললাম না এরপর এক্সাম্পল অফ ডিস্ট্রিবিউটেড ডাটাবেস কেজেস ব্যাঙ্কিং সিস্টেম এটা ব্যবহার হয় ই কমার্স টেলিকমিউনিকেশনে এটার খুব ব্যবহার হয় ওকে সো এইটুকু হচ্ছে কথা তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার এখানেই শেষ এখন এরপরের ভিডিওতে আমরা ইনশালে সেকেন্ড চ্যাপ্টারটা কভার করার ট্রাই করবো ওকে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম